প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে শুধুমাত্র ময়দা দিয়ে ভীষণ মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আপনারা চাইলে বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সাথে 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। এবার 2.5 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা তেল ব্যবহার করতে পারবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন ডোটা কোনোভাবে নরম না হয়ে যায়। এখানে পানিটা অল্প অল্প করে দিয়ে টাইট ডো তৈরি করে নিতে হবে। দেখুন এরকম টাইট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার ভিজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে। দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই ডোটাকে বড়ির উপর নিয়ে সমান 4 ভাগে ভাগ করে নেব। এবার লেচিগুলোকে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো লেচিগুলোকে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার একটি রুটি বড়ির উপর রেখে উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। তারপর রুটিটাকে আমি বেলে পাতলা করে নিচ্ছি। তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না, সব দিক সমান করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছে। এবার রুটির উপর একটি প্লেট রেখে ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিতে হবে। সাইডের বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছে। এবার প্লেটটাকে খুবই সাবধানে উঠিয়ে নিচ্ছে। এবার রুটিটাকে প্রথমে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। তারপর প্রতিটা অংশকে আবারও 4 ভাগ করে কেটে নিচ্ছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি। এইরকম চিকন করে কাটতে হবে। প্রত্যেকটা অংশ আমি 6 ভাগ করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি অংশ ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। সামনের অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে সিল করে নিচ্ছি, এতে করে ভাজার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর হাত দিয়ে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এভাবে একে একে সবগুলো তৈরি করে নিতে হবে। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন চুলা রাস মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাটাকে ভাজতে হবে। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না। কিছুক্ষণ পর যখন দেখবেন হালকা কালার চলে এসেছে, তখন এগুলোকে উল্টে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটা ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।